আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি, ক্রিসপি চিকেন ফ্রাই, একদম কেএফসি থেকে কোনো অংশ কম হবে না। এখানে আমি 4 টুকরা বুকের মাংস থেকে লম্বালম্বি করে একদম বোনলেসভাবে চিকেনগুলো কেটে নিয়েছি। এখানে অ্যাড করে দিলাম একটা ডিম। অবশ্যই এই চিকেন ফ্রাইটা আপনি দোকানের স্বাদ পাবেন, কিন্তু উপকরণ লাগে না বললেই চলে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণটা বুঝিয়ে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। একদম ঘরোয়া উপকরণে আজকে এই চিকেন ফ্রাইটা তৈরি করব। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আজকের এই চিকেন ফ্রাই করার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রাখবো না, সাথে সাথেই ভেজে ফেলবো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলা এবং চিকেন ভালো করে মিশে যায়। মাশাল্লাহ, দেখুন সব কিছু মিক্স করার পর কতটা সুন্দর হয়েছে দেখতে চিকেনগুলো। এখন এটাকে আমি এক সাইড করে রেখে কোটিং করার জন্য কিছু শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা এবং 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। অবশ্যই ক্রিসপি চিকেন করতে হলে আপনাকে ময়দার সাথে এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার এবং ময়দাটা মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সাথে অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ। দিয়ে সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে আপনার চিকেনটা হবে একদম ক্রিসপি। চিকেনগুলো এখন এই ময়দার মিশ্রণে আমি ভালো করে কোট করে নিব। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে করতে, আর তাহলে চিকেনের উপর যে ক্রিসপি একটা ভাব থাকে সেটা দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক ক্রিসপি হবে। আমি এভাবে একটু ঝেড়ে নিতে হবে, ভালো করে চেপে চেপে ময়দাটা লাগিয়ে তারপর উঠিয়ে একটু ঝাড়া দিলে দেখবেন উপরে মসৃণ না এরকম যে আমাদের ক্রিসপি চিকেনের উপর থাকে সেটা হয়ে যাবে। আর সবগুলো চিকেন আমি এভাবে হাত দিয়ে ভালো করে কোট করে নেব। একদম রেডি, আর চলে যাব ভাজতে। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি চিকেনগুলো এভাবে দিয়ে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে এই চিকেনটা ফ্রাই করা যাবে না, তাহলে উপর থেকে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম লো আঁচে রেখে চিকেনটা ভেজে নিলে উপর থেকে ক্রিসপি হবে এবং ভিতরটা হবে সিদ্ধ ও জুসি। অবশ্যই আপনি মাত্র 10 মিনিটে চাইলে এই চিকেন ফ্রাইটা করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। আপনার কেএফসি চিকেন ফ্রাই থেকে কোনো অংশ কম হবে না, তবে একদম অল্প সময়ে আপনি চাইলে বোনলেস এই চিকেন ফ্রাইটা করে নিতে পারেন। বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে। চিকেনের বুকের মাংস দিয়ে করার কারণে এটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে, ম্যারিনেট করে রাখারও কোনো প্রয়োজন নেই। একদম রেডি আমার আজকের ক্রিসপি চিকেন ফ্রাই, মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন এই চিকেন ফ্রাইটা। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার ছিল। আমি বাকি চিকেনগুলো সেমভাবে ভেজে নিব মিডিয়াম আঁচে রেখে। অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই এই চিকেনটা ফ্রাই করতে হবে, তাহলেই আপনি পারফেক্ট চিকেন ফ্রাই পেয়ে যাবেন। ব্যাস, বাকি চিকেনগুলো ভেজে নিলে আমার আজকের ক্রিসপি চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে। যে কেউ চাইলে এটা তৈরি করে নিতে পারেন একদম ঘরোয়া অল্প মশলায়। উপরটা যেরকম ক্রিসপি হয়েছে, ভিতরটা হয়েছে অনেক জুসি। আপনি একবার খেলেই বুঝতে পারবেন এই চিকেনটা কতটা মজার এত অল্প সময়ে অল্প উপকরণে। আমি যে উপকরণগুলো আজকে ব্যবহার করেছি এগুলি মোটামুটি সবার বাসায় থাকে এবং হাতের কাছেই রান্নাঘরে থাকে, আপনার এক্সট্রা কোনো রকম উপকরণ লাগবে না। আর এরকম ক্রিসপি চিকেন বাসায় তৈরি করা যায় এটা কিন্তু অনেকেই জানে না, সেজন্য 10 মিনিটে বাচ্চাদের এই চিকেন ফ্রাইটা করে আপনি চমকে দিতে পারেন। এইরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিংক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।